মানে মেসেজ ড্রপ করে মূল্যারে নিয়ে আমি একটা কন্টেন্ট তৈরি করতে আসলাম, কিন্তু আমি করছি না, কারণ আপনাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজের বার্তা দিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অনেক দিন বাদে আমি আমার পুরাতন জায়গার মধ্যে আইসি, ভিডিও করতাম, আপনারা সবাই দেখেন। আসলে জায়গাটার মধ্যে আইসিয়া খুব পুরাতন স্মৃতিগুলো মনে পড়তেছে, যে আপনাদের কাছে তো আমি অনেক ভিডিও দিছি সেইখান থেকে, বর্তমানে ফানি কন্টেন্ট উন্টেন্ট সব কিছু দিছি। আজকে দেখেন আমি সেই জায়গার মধ্যে আইসি, আর আমাদের এদিকে একটা গরু আছে, গরুটা আছে, গরুটা ঘাস খাইতেছে, অলরেডি একটা গরু বান্ধা দেওয়া। কিন্তু আজকে ভিডিওর মধ্যে, ফেসবুকের মধ্যে সবচেয়ে বড় কথা হইলো মেসেজ ড্রপ করে, মানে মেসেজ ড্রপ করে মূল্যারে নিয়ে আমি একটা কন্টেন্ট তৈরি করতে আসলাম, কিন্তু আমি করছি না, কারণ আপনাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজের বার্তা দিই। এই মূল্যা কিন্তু কদিন ভর আইব, আইয়া ফেসবুকের মধ্যে মাপসাইব বা সে সিনেমা দেখে, সে হয় সিনেমার কাহিনী করে, এরপরে মেয়েদের কীভাবে প্রেম ভালোবাসা করা লাগে এই বিষয়ে আলোচনা করে। একজন প্রকৃত ইমানদার কোনো সময় এই বিষয়ে আলোচনা করতো না ফেসবুকের মধ্যে, কারণ প্রকৃত ইমানদার মনে করবো তার যুব সমাজ ধ্বংস হয়ে যাবে গিয়া, যুব সমাজকে কিন্তু মানে এই যে একটা সমকামিতার মধ্যে লিপ্ত করতেছে আস্তে আস্তে। এই যে কিছু কিছু মূল্য আছে ভাইরাল হওয়ার জন্য আয়, এটা কিন্তু ফুরা ফুরা ভাইরাল হওয়ার জন্য আয়, সে কারণে ভাইরাল হয়ে গেলে গিয়া দেখেন আপনি তার পেজের মধ্যে গিয়া, আমি মাহমুদের পেজের মধ্যে গেছিলাম, তো মূল্যা যে সাপ গিয়ে পেজের মধ্যে দেখছি তার একটা ইউটিউব চ্যানেল খুলছে, ইউটিউব চ্যানেলের মধ্যে 6,047 কত সাবস্ক্রাইবার হয়েছে। হ্যাঁ, সে কিন্তু ইনকামের জন্য আইসে, আইয়া ইসলামের এইভাবে ফসাইতেছে। আর আপনারা যারা যারা তারা নিয়ে কন্টেন্ট তৈরি করতেছেন সে কিন্তু ভাইরাল হয়ে যেতেছে। আমার একটা উদ্দেশ্য আপনাদের কাছে একটা মেসেজ, তারা নিয়ে কোনো সময় আপনারা কন্টেন্ট তৈরি করবেন না, কারণ ফাললে তারে আনফলো করে দিবেন এবং তারে বয়কট করবেন। কোনো সময় তারে কোনো সময় আপনারা ভিডিও তৈরি করবেন না, কারণ তারে নিয়ে যদি আপনারা ভিডিও করেন সে কিন্তু অলরেডি ভাইরাল হয়ে যেতেছে, আস্তে আস্তে ভাইরাল হওয়ার দান্দার মধ্যে পড়িয়া অনেক আমাদের ইসলামটা ছুটো করতেছে। এটা আপনাদের বিবেকের মধ্যে আমার একটা প্রশ্ন, একটা মেসেজ, আপনারা কোনো সময় তারা নিয়ে কন্টেন্ট তৈরি করবেন না, কারণ কন্টেন্ট তৈরি হলেই সে ভাইরাল হবে, আর একটা না একটা কথা হইব, কথা হয়ে হয়ে ভিডিও আপলোড দিব। টাকা যদি এতই লুপ্ত হয়, এই যে মেসেজ ড্রপ করে একটা বিয়ে শাদী হইলে তো ফেসবুকের মধ্যে কন্টেন্ট তৈরি করতে পারে, এইভাবে দাঁড়িয়ে লাগিয়ে এই যে টুপি লাগাইয়া আমাদের ইসলামের ছুটো করতেছে, এটা আমাদের দেশের জন্য খুবই একটা সম্মানজনক, আমাদের ইসলামের জন্য খুবই একটা সম্মানহানি, এটা আমি যতটুকু মনে করি। আপনারা কোনো সময় ভাই, আমার রিকোয়েস্ট আমার দেশের মানুষের কাছে, কোনো সময় ভাই এটা তারে নিয়ে কোনো সময় কন্টেন্ট তৈরি করবো না, সে কিন্তু ভাইরাল হয়ে যেতেছে, তারে ফালে আনফলো করে দেন, তারা বয়কট করেন।